वेलकम बैक टू माय चैनल अपर्णा सिंपल लाइफ। चलो बंधुरा, आज आमी तुम्हारे साथे एकटा ऑरेंज केकेर रेसिपी शेयर करब। ताहले आमार साथे थाको, देखते थाको आमी केकटा किभाबे बानाच्छी। सबार प्रथमे देखे नाओ केकटा बानाते आमार की की उपकरण लागबे। ऑरेंज जूस लागबे, आमी एखाने दुटो ऑरेंज जूस बेर करे रेखेछी। ময়দা, ময়দা সমপরিমাণ, এটা চিনি গুঁড়ো, দুটো ডিম, চার চামচের মতো রিফাইন্ড অয়েল, একটা অরেঞ্জ রেখেছি, অরেঞ্জের খোসাটা আমি একটুখানি নেব গ্রেট করে, আর লাগবে এক চামচ বেকিং পাউডার, কাপ চামচ বেকিং সোডা। এখানে আমি অরেঞ্জের খোসাটাকে একটু গ্রেট করে নিলাম, কিন্তু হোয়াইট পার্টটা আমি নেব না। হোয়াইট পার্টটা দিলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পাউডার সুগার। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অয়েলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দাটা। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছি, একটু একটু করে মিশাবো। এর সাথে আমি একটু করে অরেঞ্জ জুস দিতে থাকবো। বাকি ময়দাটা দিয়ে দেবো। একটু একটু করে অরেঞ্জ জুস দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার, চামচ বেকিং সোডা। এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জের জেস্ট। আমার কাছে ফুড কালার নেই, তোমাদের কাছে ফুড কালার থাকতে তোমরা দিতে পারো। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে অয়েল ব্রাশ করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা পেপার। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। আমি একটা অরেঞ্জকে কেটে নিয়েছি, এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম।
এবারে এই অরেঞ্জের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব। এবার আমি একটা কুকারকে আগের থেকে প্রিহিট করে নিয়েছি। কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এবার বাটিটার মধ্যে বসিয়ে দিলাম। কুকারের ঢাকাটা বন্ধ করে আর এর সিটিটা খুলে দিয়েছি আমি। সিটির এখানে একটা কাগজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে 40 মিনিট পরে আমি ফিরে এসে দেখবো কেকটা আমার কিরকম হয়েছে। প্রায় 40 মিনিট পরে ফিরে এলাম, কেকটা আমার হয়ে গেছে। এবার আমি চেক করে নেব। কেকটা একদম হয়ে গেছে, টুথপিকটা ক্লিন বেরোচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপরে ডিমোল্ড করে তোমাদের সাথে শেয়ার করব যে কেকটা কিরকম হলো। এবার আমি কেকটা মোল্ড আউট করে নেব। কেকটা বেরিয়ে গেল কি সুন্দর ভাবে। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেকটা কি সুন্দর ভাবে মোল্ড আউট হয়ে গেল, আর কেকটা আমার কতটা ভালো হয়েছে। অনেকটাই সফট হয়েছে। এবার আমি কেকটা কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে। তাই তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর আর সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো।